ফিরলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা আমাদের সাথে রয়েছেন ভোরের আকাশের অনুষ্ঠানে। আর আজকে ভোরের আকাশ ভীষণ সুন্দর, এক তো ডিসেম্বর মাসের সকাল ভীষণ সুন্দরই হয়। আর তার উপরে আজকে আমাদের সাথে রয়েছে অর্পিতা। অর্পিতা যে কটা গান শোনাচ্ছে, প্রত্যেকটা গান আমার মনে হয় শুধু আমার না, আমাদের প্রত্যেকের খুব মনের কাছাকাছি ভালো লাগার গান। আর এরপর অর্পিতা কী গান শুনছি তোমার কাছ থেকে, মানে কার গান বা কি ছবি? এবারে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান শোনাচ্ছি, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের। কতকাল দেখি একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। কতকাল দেখিনি একবার তোমায় দেখি, স্মৃতি একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি, বড়
প্রসাদ জাগে একবার তোমায় দেখি। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি গান আছে না, একটা গান লিখো আমার জন্য, এই গানটা অসাধারণ, আমার মাকে আমি খুব গুনগুন করতে শুনি, তো এই গানটা একবার পরের বার যদি পারো একটু শুনিও, আমার এই গানটা খুব পছন্দের। আর আমি সত্যি এই গানটা খুব কম শুনেছি বা শুনতে পাই, আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে কিছু বলা নেই, তবে আমার মনে হয় পুরো ডিসেম্বর মাসে না প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান একটু বেশি করে হওয়া উচিত, কারণ এটা ওনার জন্মমাস, ডিসেম্বরে 21 তারিখ যতদূর সম্ভব ওনার জন্মদিন, এবং এরকম মানে অসাধারণ কিছু শিল্পীকে নিয়ে আমরা সাজাই আমাদের সকালের এই ভোরে আকাশের অনুষ্ঠান। এরপর আমরা কী গান শুনছি অর্পিতা, মানে কার গান শোনাচ্ছি? এবারে যে শিল্পীর গান শোনাচ্ছি ওনার গান আমার অত্যন্ত প্রিয় শিল্পী শ্রীমতী নির্মলা মিশ্র, খুবই অসুস্থ এখন, আমি আমার প্রোগ্রামে অন্তত ওনার একটি গান রাখার চেষ্টা করি, এই গানটি শোনাচ্ছি। একদম, আমরা নির্মলা মিশ্রের গানে যাব, মানে নির্মলাদের গানে যাব, তবে তার আগে আপনার সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, টিভির ভলিউমটা মিউট করতে হবে, জিরো করুন টিভির আওয়াজ। হ্যালো, হ্যাঁ বলুন। টিভির আওয়াজ জিরো করতে হবে, সরি বন্ধু, যিনি ফোন করেছিলেন বা যারা বা ফোন করতে চাইছেন প্রত্যেকের জন্য বলবো টিভির আওয়াজটা একদম মিউট করে দেবেন, জিরো করে ফোন করুন, তাহলে আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। তো চলে যাই নির্মলাদের গানে, চলো শোনা। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, তো
আমাদের সব থেকে ভালো বন্ধু হতে পারে কিন্তু এই আরশি বা আয়না, যে আমাদের প্রতিচ্ছবি খুব সুন্দরভাবে আমাদের সামনেই তুলে ধরতে আমাদের সাহায্য করে। তবে নির্মলা মিশ্রের প্রতিচ্ছবি দেখার জন্য কোনো আয়নার দরকার নেই। তার সম্বন্ধে আমরা এত জানি যে ছোটোবেলা থেকেই তিনি এমন দুষ্টু ছিলেন, সেই নিয়ে অনেক কিছু গল্প আছে। কিন্তু আরও একটা বিষয় আছে না, যে বলে যে রক্তে আছে, হ্যাঁ রক্তে কিন্তু তার এই গানটা ছিল। কারণ মোহিনীমোহন মিশ্র তার বাবা একজন বড় সঙ্গীত শিল্পী ছিলেন, সেই জন্য ছোটোবেলা থেকেই বাড়িতে লোকজনের কিন্তু আনাগোনা ছিল। বারে গুলাম আলী খাঁ কিন্তু তাদের বাড়িতে নিয়মিত আসতেন গানের জন্য। এবং ছোট্ট ঝামেলা, মানে নির্মলা মিশ্র যার ডাকনাম ছিল ঝামেলা, সে ছোটোবেলাতেই তিনটে বাদ্যযন্ত্র তৈরি করে ফেলেছিল এবং তার মধ্যে একটি বাদ্যযন্ত্র কিন্তু এবারে গুলাম আলী খাঁর খুব পছন্দের ছিল। আর তার কোলে বসে কিন্তু ছোট্ট নির্মলা সেই সময় কিন্তু গান শুনতো আর মাথা দোলাতো। বারে গুলাম আলী খাঁ তার ছেলেকেও বলতো, যেদিন আমার মেয়ে তোমার গান শুনে মাথা দোলাবে সেদিন তুমি মঞ্চে গিয়ে গান গাওয়ার উপযুক্ত হবে। এই হচ্ছে নির্মলা মিশ্রের ছোটোবেলার ছোট ছোট ঘটনা। আছেন আপনি আমাদের সাথে? নমস্কার সুপ্রভাত। আপনার কাছে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় দুটো গানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনাতে পারেন। প্রথম গানটি হচ্ছে, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছে ধরে পড়ছে কি মিষ্টি সকাল। আরেকটি গান হচ্ছে, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। রাখছি দিদি ভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। সঙ্গে থাকো নির্মলদা, তোমার পছন্দ আমার পছন্দ বেশ মিলে গেল। কারণ প্রথম গানটা আমি অনেকদিন ধরে ভাবছি, জানি না হয়তো ভোরে টাকা সে অন্য কোনো অনুষ্ঠানে হয়েছে নাকি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। তো এই গানটা শোনার ইচ্ছা আমারও রয়েছে। তবে আজকেই হবে কিনা নির্মলদা জানো তো আমিও বলতে পারছি না, তোমাকেও শোনাতে পারবো কিনা বলতে পারছি না। তবে হ্যাঁ, কোনো একদিন ভোরের আকাশের অনুষ্ঠান থেকেই তুমি কিন্তু এই গানটা শুনতে পারবে এবং আমিও কিন্তু সেদিন শুনে নেব। তবে চলে যাব পরের গানে। চলো, কি গান শুনছে এবারে? অ্যান্টনি ফিরিঙ্গি গান শুনছে, মানে মান্না দে শুনি। এই গানটি দুজনেই গিয়েছেন, সন্ধ্যা মুখার্জিও গিয়েছেন এবং মান্না দে। একদম নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে I'm not afraid.
দেখো, মান্নাদেকে নিয়ে তো কিছু বলার নেই, মান্নাদেকে নিয়ে এমনিও বহুবার আমরা আলোচনা করার চেষ্টা করি, তবে এমন একজন মানুষ ছিলেন এবং যার গান নিয়ে এতটা অভিজ্ঞতা ছিল, তাকে নিয়ে বিশেষ কিছু বলারই জায়গা নেই। তবে হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়, তাকে নিয়েও বলার কোনো জায়গা নেই, কারণ বাংলা গানের ক্ষেত্রে যদি ধরি তাহলে সন্ধ্যা মুখোপাধ্যায় বলো বা গীতা দত্ত বলো, আমার খুব পছন্দের শিল্পী, এত মিষ্টি গলা এবং এত মিষ্টি ব্যবহার ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এবং একমাত্র সন্ধ্যা মুখোপাধ্যায় বোধহয় এমন একজন শিল্পী যিনি বোধহয় যখন গান গাইতে যেতেন, কোনো রেকর্ডিং করতে যেতেন, তখন প্রত্যেকের জন্য কিন্তু চকলেট আর ফুল নিয়ে যেতেন। এই স্বভাবটা কিন্তু শুধুমাত্র তার মধ্যেই দেখা যেত, এবং একেবারে রেকর্ডিং শুরু হওয়ার আগে বা রেকর্ডিং শেষ হলেই যত্ন সহকারে প্রত্যেকের হাতে একটা করে চকলেট আর একটা করে ফুল তুলে দিতেন। ফুলের মতন সুন্দর ছিলেন তিনি, এবং এই কারণেই বোধহয় কমলদের বাড়িতে একটি পার্টি আয়োজন করা হয়েছিল এবং সেই পার্টিতে এসেছিলেন নার্গিস এবং রাজ কাপুর। এবং রাজ কাপুরের সাথে যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিচয় হয়, কথা বলে, তার গলার আওয়াজ শুনে, তার গান শুনে, তখন কিন্তু রাজ কাপুর তার হাত ধরে রিকোয়েস্ট করেছিল যে আমার একটি ছবিতে আপনাকে গান গাইতেই হবে। তো এই ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এর পরের গানে আবার চলে যাই। হ্যাঁ চলো, কি শোনাচ্ছো, মানে কার গান শোনাচ্ছো বলো এবারে? এবারে শ্রী অখিল বন্ধু ঘোষের একটি গান শোনাচ্ছি। চলো, বেশ ভালো, শুনি। বিচার করো দাও না তারে ফাঁসি, আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো দাও না তারে, তখন বলেছিলেন তারে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালাতে সে কি পারে, বিজনা যখন তখন বলেছিলেন তারে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালাতে সে কি পারে, আমি যে মুখে মানা করি মর
অসাধারণ, দারুণ, আমার খুব পছন্দের এই গানটা। এবং সব থেকে বড় বিষয়, খুব অসাধারণ মানুষগুলোর মধ্যে খুব সাধারণ কিছু ব্যাপার কিন্তু থাকতো, যেটা কিন্তু অখিল বন্ধু ঘোষের মধ্যে কিন্তু ছিল। আমি কথাটা আগেও বলেছিলাম, যখন তিনি মঞ্চে গান গাইতে উঠতেন তখন হয়তো যারা তাকে আগে দেখেনি বা যারা তার গান সেভাবে আগে শুনিনি, তারা ভাবতেন ইনি গান গাইবেন, কী গান গাইবেন, কী গান করবেন। এবং তার চেহারাতেও ভীষণ একটা সাদাসিধে ভাব, চুপচাপ একটা পাঞ্জাবি পরে হাতে একটা ডায়েরি নিয়ে চুপচাপ উঠতেন, চুপচাপ বসতেন, চুপচাপ গান করা শুরু করতেন। তবে তিনি যখন গান করা শুরু করতেন তখন দর্শকরা সবাই চুপচাপ হয়ে যেত। অসাধারণ ছিল তার গানের গলা এবং অসাধারণ ছিল এই মানুষটিও। তো এবার অর্পিতা কার গান শুনছি? চলো, মানে শুনলামই না তো কার গান শুনছি, সারপ্রাইজ। চলো শুনি, গানই শুনি প্রথমে। এবারে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান শোনাই। মায়াবতী সপনাকে
সন্ধ্যা মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছিলাম ভীষণ মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন তিনি, আর খুব ভালো মনের মানুষদের সবাই ভালো না বেশি থাকতে কিন্তু পারে না। হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে যখন সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েট গান গাইতেন তখন হেমন্তবাবু সবসময় শুধুমাত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও বলতেন যে গানের মধ্যে যে অলঙ্কারের জায়গাগুলো রয়েছে সেটা সন্ধ্যাকেই দিয়ে দেওয়া হোক, কারণ এগুলো সন্ধ্যার গলাতেই বেশি ভালো লাগে। কিছুক্ষণ আগে এটাও বলছিলাম যে সন্ধ্যা মুখোপাধ্যায় ভীষণ মিষ্টি একটা স্বভাব ছিল, যে যখন তিনি গানের রেকর্ডিং করতে যেতেন তখন প্রত্যেককে ফুল দিতেন আর একটা করে চকলেট দিতেন। তার এই স্বভাবে তার প্রতি ভীষণ সন্তুষ্ট কিন্তু থাকতেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং মাঝে মধ্যেই তিনি এই আন্তরিকতার কারণে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সামনে কিন্তু ঝরঝরিয়ে কেঁদেও ফেলতেন। উত্তম কুমার নিজে কিন্তু ভীষণ পছন্দ করতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে, এবং এই সুপারস্টারের চোখেও বারবার কিন্তু জল আসতে দেখা গেছে এই সঙ্গীত শিল্পীর গান শুনে। আর তাছাড়া যদি বলি সলিল চৌধুরীর কথা তাহলেও বলবো এমন একজন মানুষ ছিলেন যিনি কোনোদিন সময়ে চলতেন না, কিন্তু এই মানুষটির সাথেও তাল মিলিয়ে চলতেন, মানে মানুষটির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে তার কাছ থেকে গান শেখা, তার কাছ থেকে গান তোলা এতটা দায়িত্ব নিয়ে করতেন যে সলিল চৌধুরীরও কিন্তু খুব পছন্দের মানুষ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের পছন্দের বেশ কিছু খাবার ছিল, মানে চচ্চড়ি খেতে, চিংড়ি মাছ খেতে তিনি ভীষণ ভালোবাসতেন। আর সে কারণে সলিল চৌধুরীর বাড়িতে যেদিন সন্ধ্যা মুখোপাধ্যায় যাবেন সেদিন অন্তত পক্ষে কিন্তু এই মোচার ঘণ্ট বা চচ্চড়ি আর চিংড়ি মাছ রান্না তো হবেই হবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার আমরা কার গানে যাবো বলো? এবার একটি ফোক শোনাই। ফোক? বা অনেকক্ষণ, মানে আজকে শুনিনি, এবং ভোরের আকাশের অনুষ্ঠান মানে জানো তো ফোক, আমরা সাধারণত সকালে ফোকটা শুনতে অভ্যস্ত, এবার ফোকটা হলে মন্দ হয় না। তো তনাদা বনে রেডি? সকলেই রেডি, চলো চলে যাই ফোকে। ছাতা ধরু হেতে ওরা সন সুন্দর সারী আমার ভিগ গেল না, সুন্দর খাড়ি আমার ভিগ গেল না, ছাতা ধরো হে দেওরাইসন সুন্দর ভূপা আমার ভিগ গেল না, ছাতা ধরো হে দেওরাইসন সুন্দর ভূপা আমার ভিগ গেল না।
ঘোড়াইলো এরম বিনা চাবুকে ঘোড়া ঘর লড়ে না, এরম বিনা চাবুকে ঘোড়া ঘর লড়ে না, ছাতা ধরো হেছে ওরা এসন সুন্দর সারি আমার ভিগ গেলাই না, ছাতা ধরো হেছে ওরা এসন সুন্দর উপা আমার ভিগ গেলাই না। দারুন। তবে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি, আমার মনে হয় আর একটা গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। আর একেবারে শেষে চলে এলাম, সেভাবে আর গল্পই করে ওটা হলো না অর্পিতার সাথে। তবে অর্পিতা, কি গান তোমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের? মানে বিভিন্ন রকমের গান তো তুমি আজকে শোনালে, কার গান বা কি গান করতে তুমি ভালোবাসো? কার গান ওইভাবে বলাটা খুব মুশকিল। শিল্পীদের ক্ষেত্রে প্রত্যেকের গানই খুবই ভালো লাগে। আমি হৈমন্তীদির গান গাইতে খুব ভালোবাসি, এছাড়া ভক্তিগীতি ভালোবাসি। কমার্শিয়ালের মধ্যে সবার নাম আলাদা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকের গান অসাধারণ, প্রত্যেকেই অসাধারণ শিল্পী এবং তাদের গান গাওয়ার আমরা চেষ্টা করে থাকি, এইটুকুনি বলবো। তোমার এই চেষ্টায় তুমি সফলতা পাও সেই আশা করি, এবং নতুন বছর তোমার খুব ভালো কাটুক সেই আশা তো করি, এবং আপনাদের জন্য কিন্তু সেই আশা নিশ্চয়ই করি। অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা, শেষ গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আর অবশ্যই আমাদের এই চার দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, যাদের সহযোগিতা বা হাতের ছোঁয়া আমাদের এই অনুষ্ঠানকে অনেক বেশি সুন্দর করে দেয়। তো চলো শেষ গান। আর ভোরের আকাশের অনুষ্ঠান মানেই তো প্রতিদিন সকালের অনুষ্ঠান, একেবারে সকালবেলা 6:30 সাড়ে 6টা দেখা হচ্ছে আবারও আপনার সাথে। আর ভোরের আকাশের অনুষ্ঠান মানে আপনাকে আরেকটু ভালো রাখার প্রচেষ্টা। হাতে সময় খুব কম, সেজন্য খুব অল্প করে বোধহয় অর্পিতা পুরো গানটা বোধহয় শুনতে পাবো না, একটু অল্প করে শুনে অনুষ্ঠান থেকে বিদায় নেব। Oh,
সাবনো হনায় সাবনো